আজকের ভিডিওতে পুরোপুরি একটা অন্য বিষয় নিয়ে আমি কথা বলবো। কালকের ম্যাচটা তো থাকবেই, আর আমার বন্ধু মোহনবাগান সমর্থকরা যারা রয়েছেন, কেউ আমার থেকে বড়, কেউ আমার থেকে ছোট, সকলেই আমরা একই শ্রেণীর বলতে পারেন বা একই দিকে রয়েছি। আমাদের সকলের লক্ষ্য মোহনবাগানের ভালো এবং মোহনবাগানের উন্নতি, সেই উদ্দেশ্যে কয়েকটা কথা আমি বলবো। প্রথমে একটা উদাহরণ দিই। ধরুন আপনি বাড়িতে ফিরলেন এবং আপনার প্রচণ্ড জোর খিদে পেয়েছে, আপনি একটা নতুন রাঁধুনি রেখেছেন, এতদিন যে রাঁধুনিকে রাখতেন, আপনি চান টান করে উঠে বাড়িতে খেতে বসতেন, সে আপনাকে গরম গরম ভাত ডাল মাছের ঝোল পরিবেশন করতো এবং আপনি খুব সুন্দরভাবে খেয়ে নিতেন, এবং এই খাবারটা তৈরি করতে আপনার খুব বেশি হলে আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে সে আপনাকে খাবারটা রেডি করে দিত। এবার আপনি নতুন রাঁধুনি রেখেছেন, চান করে উঠে বসে আছেন, তো দেখলেন রাঁধুনি একটা বড় হাঁড়িতে কিছু একটা চাপিয়েছে, রান্না হচ্ছে, কিন্তু এতক্ষণে আগের রাঁধুনি আপনাকে সুন্দর রান্না করে খাইয়ে দিত, কিন্তু আপনি বসে আছেন, প্রচণ্ড খিদে পেয়েছে কিন্তু খেতে পাচ্ছেন না। তো আপনি হাঁড়ি খুলে দেখলেন কিছু ভাত দেখা যাচ্ছে, তার মধ্যে কিছু হলুদ হলুদ জিনিস দেখা যাচ্ছে, হলুদ হলুদ ভাত দেখা যাচ্ছে, কিছু সাদা ভাত দেখা যাচ্ছে, কোনো তরকারি টরকারি কিছু দেখা যাচ্ছে না, আলাদা করে যে মাছের ঝোল করছে বা ডাল করছে সেটাও দেখতে পাচ্ছেন না। আপনি বললেন এ কোন রাঁধুনিকে আনা হয়েছে, এ রাঁধুনি রান্না করতেই জানে না, একে দিয়ে হবে না, এক্ষুনি একে দূর করে আমাদের নতুন রাঁধুনি নিয়ে আসতে হবে, না হলে এ কী সব শুরু করেছে, কোথায় আমি দেখছি চাল রয়েছে, কিছু ভাত সাদা, কিছু ভাত হলুদ, এ কী খাবার, তার সঙ্গে কিছু বানায়নি, খাবো কী করে। এবার ওই অবস্থায় হাঁড়ি থেকে আপনাকে একটু সেদ্ধ করা ভাতের মতো অংশ তুলে এক হাতা দেওয়া হলো এবং আপনি খেয়ে বললেন বাহ এ তো দারুণ ভাত, এরম ভাত তো কোনো দিন খাইনি, এটা কী ভাত। তো এটাই হয়েছে গতকাল। তো ব্যাপারটা হচ্ছে মলিনা যেটা করতে চাইছে সেটা বিরিয়ানি, সেটা ভাত ডাল মাছের ঝোল নয়, তিনি আসলে বিরিয়ানি বানাতে চাইছেন এবং বিরিয়ানি বানাতে ঘণ্টাখানেক সময় লেগে যায়, তার বেশিও লাগে, শুধু এক ঘন্টা নয় 2 ঘন্টাও লেগে যেতে পারে। এবং সমর্থকদের জেতার খিদে পেয়েছে এবং তারা জেতা মোহনবাগানের ভালো খেলা দেখতে পায় এটাও আমি মানছি, তারাও অধৈর্য হয়ে যাচ্ছে, সেই খিদেটা তারা মেটাতে পারছে না। তো বাধ্য হয়েই মলিনা কালকে তার হাঁড়ি থেকে এক হাতা তুলে সকলকে খাইয়ে দিয়েছে, এটা বিরিয়ানি নয়, এটা বিরিয়ানির ওপরের ভাতটা, যেটা খুব সেন্টেড এবং খুব ভালো খেতে লেগেছে বলে সবাই খুব খুশি। মলিনা যখন 2 ঘন্টা পরে টোটাল বিরিয়ানিটা নামাবে তখন সেটা আরও অনেক ভালো খেতে হবে, এবং ভাত ডাল মাছের ঝোল তো আপনি খান, সেটা অন্য রকমের খাবার, সেটাকে আমি কখনোই ছোটো বা খারাপ বলছি না, কিন্তু যখন বিরিয়ানিটা খাবেন তখন দেখবেন এটার আলাদা টেস্ট, এটা খেতে আরও ভালো। এবং যেহেতু আগের রাঁধুনিরা কেউ বিরিয়ানি রাঁধেনি, তাই বিরিয়ানিটা দেখে আমরা অবাক হচ্ছি যে এরম খাবার তো আমরা আগে কোনো দিন দেখিনি, তো এটা আমরা আগে থেকেই ধরে নিচ্ছি খুব খারাপ খাবার। তো এটাই হচ্ছে মোহনবাগান টিম আর সমর্থকদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা, বা কোচ মলিনার সঙ্গে আমাদের সমর্থকদের আন্ডারস্ট্যান্ডিংয়ের একটা সমস্যা। এবার হ্যাঁ, কিছু সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমরা যে বিরিয়ানিটা বানাচ্ছি তাতে বিদেশি প্লেয়ার হিসেবে রেওয়াজি খাসি বা ভালো কোয়ালিটির খাসির মাংস আমরা দিয়েছি, কিন্তু চালের কোয়ালিটিটা আমরা অরিজিনালি বিরিয়ানির মতো দিতে পারিনি, কারণ ভারতীয় প্লেয়ার খেলছে। আর মলিনা যেহেতু মাংসটা ভালোই আছে এবং চালের কোয়ালিটিটা খারাপ নয়, মানে ইন্ডিয়ায় পাওয়া যাওয়া মোটামুটি বেস্ট, তাই তিনি একটা রিস্ক নিয়েই বলতে পারেন বিরিয়ানিটা বানাচ্ছে। এবার চালের জন্য যদি বিরিয়ানিটার টেস্ট একটু খারাপ হয় সেটা হলেও হতে পারে, এক্ষুনি বলা যাবে না। তবে মলিনা যে উদ্দেশ্যটা নিয়ে এগোচ্ছে সেই উদ্দেশ্যটার মধ্যে কোনো ভুল নেই, সে চেষ্টা করবে এবং টিমটাকে বেস্ট জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা সে করছে এবং করবে। এবং ভালো বিরিয়ানি খেতে গেলে আপনাকে সময় দিতে হবে। এখন এটা পুরোপুরি সমর্থকদের হাতে যে না ভাই আমাদের ভাত ডাল হলেই চলবে, বিরিয়ানির দরকার নেই, এশিয়া লেভেলে বিশাল কিছু করার আমাদের দরকার নেই, আমরা ISL জিতলেই হবে, ISL-এ লিগ শিল্ড চ্যাম্পিয়ন হলেই হবে, আর কিছু চাই না, সেটা যদি মানসিকতা হয় তাহলে সে কিছুদিন দেখুন, এক্ষুনি তো রাঁধুনিকে তাড়ানো যায় না, সে আগে বিরিয়ানিটা রাঁধুক, তারপর বলবো যে না দাদা আমাদের বিরিয়ানির দরকার নেই, আপনি বিরিয়ানি খুব সুন্দর রেঁধেছেন কিন্তু এতদিন বিরিয়ানি রাঁধতে বা এত সময় লাগছে বিরিয়ানি রাঁধতে, তাতে আমাদের খিদেই মরে যাচ্ছে, সেটা বলতে পারেন। তবে রাঁধুনি খারাপ নয়, তার উদ্দেশ্যও খারাপ নয়, তার উদ্দেশ্য আমাদেরই মতো, সে একটু বড় ভাবনা চিন্তা নিয়ে নেমেছে। আর গতকালের ম্যাচ নিয়ে বললে আমি একটাই কথা বলবো, আমি মোহামেডানকে কোনো রকম ছোট করতে চাই না, কিন্তু এটাও বুঝতে হবে, মোহামেডান সমর্থকদেরও বুঝতে হবে যে টিমটা প্রথমবার খেলছে, প্রথমবার খেলেই আমি একটা চ্যাম্পিয়ন টিমের মতো পারফরমেন্স সেই টিমটার থেকে এক্সপেক্ট করতে পারি না, তাদের অভিজ্ঞতা নেই ISL খেলার। ডিফেন্স শক্ত করে অপোনেন্ট টিমের অ্যাট্যাক আটকে দেওয়া যায়, ম্যাচটাকে ড্রয়ের দিকে নিয়ে যাওয়া যায়,
কিন্তু একটা ম্যাচকে প্রপারলি জিততে গেলে অপোনেন্টের ওপর প্রচণ্ড রূপে অ্যাট্যাক করতে হয় এবং সেই অ্যাট্যাকটা করতে গেলে ডিফেন্সটায় ফাঁক ফোঁকর বেরিয়ে আসে। তো এই ফাঁক ফোঁকর সহ যে ডিফেন্সটা, সেটা ডিফেন্ডাররা কীভাবে ম্যানেজ করছে সেটাই টিমের আসল পরীক্ষা। তো মোহামেডান কালকে খোলস ছেড়ে বেরিয়ে এসে এই ম্যাচটাকেই টার্গেট করেছিল যে কিছু একটা করে দেখানোর জন্য, কিন্তু তাতে তারা আশা করি বুঝতে পেরেছে এখনও বিশাল কিছু করার মতো অবস্থায় তারা পৌঁছয়নি। তারা যে মানসিকতা নিয়ে প্রথম থেকে খেলছিল, এত দূর পৌঁছেছিল, সেই মানসিকতাটাই বজায় রাখতে হবে আপাতত প্রথম সিজনের জন্য। একটা সম্মানজনক জায়গায়, একটা ভালো জায়গায় শেষ করতে হবে। প্রথম ছয় থাকতে পারলে সেটা একটা বিশাল বড় সাকসেস হতে চলেছে। এবং একই সূত্র ধরে বলি, মোহামেডান ম্যাচ আমরা দুর্ধর্ষ খেলে জিতেছি বলে মোহনবাগান সমর্থকদের এক্ষুনি বিশাল কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। ওড়িশা এফসি, মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি, এফসি গোয়া, কেরালা ব্লাস্টার, এই সমস্ত টিমের সঙ্গে যখন আমরা পারফর্ম এই লেভেলের করতে পারবো, তখন আমাদের বুঝতে হবে আমাদের টিম পুরোপুরি তৈরি হয়েছে। কালকের ম্যাচটা থেকে শুধু এইটুকু বোঝা গেছে যে এই টিমটার মধ্যে পটেনশিয়াল আছে, এই টিমটার মধ্যে খেলার ক্ষমতা আছে, কিন্তু এই টিমটাকে তাদের ক্ষমতা অনুযায়ী ঠিকঠাক ম্যাচে ঠিকঠাক প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে যদি আমরা এই পারফরমেন্সটা করতে পারি, সেটাই আমাদের টার্গেট হবে। টিমটা তৈরি হচ্ছে, হ্যাঁ স্লোলি তৈরি হচ্ছে, ধীরে ধীরে তৈরি হচ্ছে, কিন্তু টিমটা তৈরি হচ্ছে, প্রতি ম্যাচে তাদের উন্নতি দেখা যাচ্ছে। এইটুকুই পজিটিভ পয়েন্ট আমার কাছে গতকালের ম্যাচ থেকে আমি পেয়েছি। তবে আরও একটা কথা বলবো, কালকে আমি ভিডিও করার পর রাত্রে যখন পোস্ট ম্যাচ কনফারেন্স দেখলাম মলিনা যখন আইএসএলের ওখানে তাকে জিজ্ঞেস করা হচ্ছে, তার বক্তব্য থেকে আমি এটা বুঝতে পারলাম যে এই মানুষটা কিন্তু একজন সত্যিকারের ভালো মানুষ এবং সে টিমের জন্য যথেষ্ট চেষ্টা করছে এবং তার একটা দায়িত্ববোধ আছে। সে পরিষ্কার বলল, আমি সেকেন্ড হাফের খেলায় খুশি নই, সেকেন্ড হাফে আমরা আরও তিনটে গোল করতে পারতাম, যদি করতাম তাহলে আমি খুশি হতাম। তিনি বলছেন, আই অ্যাম হ্যাপি বাট নট সো হ্যাপি, আমি খুশি কিন্তু অত্যন্ত খুশি হতে পারিনি মোহনবাগানের সেকেন্ড হাফের পারফরমেন্সে। এবং ঘটনাটা ঠিক, যদি কোনো শক্ত প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে আমরা প্রথম হাফে 1-0 বা 2-0 পিছিয়ে যেতাম আর সেকেন্ড হাফে সে যদি ডিফেন্স জ্যাম করে দিত, তাহলে কিন্তু আমরা কালকে ডিফেন্স ভেঙে যেমন গোল করতে পারিনি, সেই জায়গাটা আটকে যাওয়ার একটা সম্ভাবনা এখনও রয়েছে টিমটার মধ্যে। দুজন বিদেশি একসঙ্গে খেলায় এক, এবং মোহামেডান যেহেতু সেই রকমভাবে অ্যাট্যাক তুলতে পারেনি, সিডিএমের কাজটা ডিফেন্ডাররাই করে দিচ্ছিল, কিন্তু যদি অপোনেন্ট সেরকম অ্যাট্যাক করে বা অপোনেন্টের মিডফিল্ড যদি সেই লেভেলে স্ট্রং হয়, তখন এই ডিফেন্ডাররা কীভাবে সামলায় এটাও আমাদেরকে দেখতে হবে। তবে টিমের মধ্যে যে মানসিকতাটা গতকাল দেখা গেছে, সেই মানসিকতাটা থাকলে কিন্তু তারা অনেক ম্যাচই অনায়াসে শুধু মানসিকতার জোরেই জিতে যাবে। তাদের হার না মানা এবং 100% দেওয়ার যে মানসিকতাটা কালকে দেখিয়েছে। এখন একটা লম্বা ব্রেক আছে, মলিনা টিমটাকে নিয়ে যথেষ্ট কাজ করবেন আশা করা যায়, এবং তিনি এখনও যে টিমটার মধ্যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোও আশা করি এর মধ্যে তিনি সলভ করে নিতে পারবেন। আজকে এর বেশি কিছু বলবো না, শুধু মোহনবাগান সমর্থকদের বলবো একটু ধৈর্য ধরুন, টিমটা কীরকম খেলছে, হার আছে, জিত আছে, ড্র আছে, এগুলো প্রত্যেকটাই পার্ট অফ দ্য টুর্নামেন্ট। তাই জিতলেও প্রচণ্ড আনন্দ করার দরকার নেই, হেরে গেলেও গেলো রপ তোলার দরকার নেই, একটু ধৈর্য ধরুন। এবং একই কথা আমি আমার কথার জায়গায় স্টিক থাকবো, ডিসেম্বর মাসে বোঝা যাবে যে টিমটাকে নিয়ে মলিনা কি করতে পারলেন বা কি করতে চলেছেন। এবং কালকে মাঠে সঞ্জীব গোয়েঙ্কার উপস্থিতি পরিষ্কার বোঝা যায় যে তিনি টিমটাকে নিয়ে কি লেভেলের প্যাশনেট। তিনি পেপ টক দিচ্ছেন, খেলার পরে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে ইন্ডিভিজুয়ালি 1-1.5 মিনিট কথা বলেছেন, কোচ মলিনার সঙ্গে কথা বলেছেন, টিমের পাশে দাঁড়িয়েছেন, টিমকে মানসিকভাবে সাহস জুগিয়েছেন। এর থেকে বেশি একজন চেয়ারম্যানের কাছ থেকে আমরা কী আশা করতে পারি? সঞ্জীব গোয়েঙ্কা যা করার তাই করছেন এবং তার পক্ষে যতটা পসিবল তিনি ততটাই করছেন। তো আমার মনে হয় ওই বিষয়টা নিয়ে সমর্থকদের সন্দেহ প্রকাশ করার কোনো জায়গা নেই। তো এই ভিডিওতে এইটুকু, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ, এবং জয় মোহনবাগান।